গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুনন্দা এন্ড সুখেন্দু চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমরাও ভালো আছি, ভালোর মধ্যে খারাপটাও আছে, কারণ নিজেরও শরীর ভালো না, তারপর আমার ছেলেরও ভীষণ শরীর খারাপ। অসুস্থতার মধ্যেও কিছু কিছু কাজকর্ম করতে হচ্ছে। কি বলতো, শাশুড়ি কাজ করবে আর আমি বসে থাকবো, কেমন একটা দেখায়, তাই না? তারপর অসুস্থতার কারণেও কোনো ভিডিও দিতে পাচ্ছি না। তারপর এদিকে দেখো, আমার ছেলে যেই একটু সুস্থ হয়েছে, ওর মানে দুষ্টুমি শুরু হয়ে গেছে, ফুল গাছের উপর উঠে আর ফুল পাড়ছে। আর আমি মন্দিরে যখনই ফুল জল দিতে যাই, তখনই ওরকম ওকে ফুল পেড়ে দিতে হয়। ওই ফুলের যে ভিতরে মধুটা থাকে, মধুটাও খাবে। তারপরে কি বলতো, ওইদিকে আর ওদিকে ওদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে থালাটাও জলের মধ্যে ভেসে গেছে, আবার নেমে গিয়ে ওখান থেকে তুলে আনলাম, ঠান্ডার মধ্যে গিয়েও একটু তুলে নিয়ে আসলাম। তো আমি ওদিকে রাতে থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম, আর মা বাবা আর আমার ছেলে করে এখানে এসছে গরু মধ্যে। তো দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা ধান কাটা হয়ে গেছে, আমাদের জমিনটা ওই যে ওই পাশে দেখা যাচ্ছে। তো জলের কারণে সবাই মানে কাটতে পারছে না, তো যারা পারছে অল্প অল্প করে কেটে ঝাড়িয়ে নিচ্ছে বা তুলে হচ্ছে কে কোথাও জমা করে রাখছে। আর ধানটা দেখো এত সুন্দর লাগছে, তার উপরে সূর্যের আলোটা যেন সোনার ফসল ফলে গেছে। এদিকে যেমন অসুস্থতার কারণে ভালো নেই, তারপরে কি বলতো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, সেটাও একটা ভালো না থাকার কারণ। শরীরটা ভালো হলে চেষ্টা করব তোমাদের সঙ্গে ব্লগ মানে ডেলি ব্লগ করার চেষ্টা করব। তো রিসেন্টলি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, মানে আমার 1000টা পরিবার। তার জন্য সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, আর যেন মানে সাপোর্ট করো সবাই, যে আরও যেন বড় হতে পারি, আরও উপরে উঠতে পারি। তো এই বলতে বলতে দেখো আমার ছেলে ওদিকে গরু বাঁধতে গেছে। তো বলছি না, ওর সুস্থ হয়েছে ঠিক আছে, মানে ততটা তো ভালোভাবে সুস্থ হয়নি। বাচ্চা মানে আমাদের বড়দের যদি এরকম হতো, আমরা হয়তো উঠতে পারতাম না। তো ও ছোটো, তো মানে ওর কোনো অত ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে, কিন্তু ও বাইরে থেকে বলছে যে আমি ভালো আছি। ওটা কি? তোমার হাতে ওটা কি? কি পাখি বলো তো? বাবুই পাখি। দেখি ওটা কি ফুলে কি খাচ্ছে? ওটা মধু, মধু, মধু মিষ্টি লাগছে। সকাল থেকে কাজকর্ম শেষ করে রান্না করব, রান্না করার জন্য আনাজ সব কাটা হয়ে গেছে। এবার যাচ্ছি যে দেখো বালতি নিয়ে গরুর কাছে, গরুকে একটু জল দেবো আর গরুটাকে নেড়ে দিয়ে আসবো। তো চলো ওখানে মাঠে যাই, গিয়ে দেখা হবে। আর প্রচুর রোদ্র উঠেছে, তো গরুটাকে একটু ছাওয়ার দিকে করে দিই, নাহলে একটু মানে যেখানে বাঁধা আছে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় বেঁধে দিয়ে আসি, দিয়ে এসে রান্না করব। তো চলো রান্না করব, যখন তোমাদের সঙ্গে তো শেয়ার করব সব কিছু। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এই যে রোদের মধ্যে বাঁধা হয়েছে, একটু জল দিয়ে খেয়ে দেবো। বালতির মধ্যে জল এনেছি, যেখানে একটা বাঁধা আছে আর ওই যে বাঁধা হয়েছে। আর একটু বেলা হলে
একটু পরে নিয়ে চলে যাব একটু জল দেখিয়ে দিয়ে যাই আর একটু অন্যদিকে সরিয়ে বেঁধে দিই দিয়ে আর খানিকক্ষণ পরে এসে আবার নিয়ে যাব জলটা খেয়ে নিক কি বলতো কাঁচা জল খেতে তো চায় না তো রোদের মধ্যে বাঁধা আছে ওই জন্য একটু খেয়ে নিচ্ছে ও খেয়ে নিক নিলে অন্যদিকে সরিয়ে দেবো ওই দেখো রোদে তাকিয়ে আছে প্রচণ্ড রোদ তো গরমে মানুষরা থাকতে পারছে না ওরা তো অবলা জন্তু তাই না নে খেয়ে নে তো চলো বাছুরটাকে দিয়ে আসি শেষ করে ছেলেকে এই যে স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওকে খাওয়াচ্ছি যে ভাত এনেছি এই যে দেখো ও শুধু এঁচড়ে তরকারি হয়েছিল সেগুলো দিয়ে খাইয়ে দিচ্ছি বলে এঁচড়ের তরকারি কেমন এঁচড় খাচ্ছিস তো না ওটা কি কচি মাংস ওটা কি থালা পড়ে যাবে রেখে দাও ভাত তোমরা কে খাবে চলে আসো কে খাবে চলে আসো চলো অনেক দুষ্টুমি করতে করতে খাবে আগে খাইয়ে নি নিয়ে তারপর আমি স্নান করবো স্নান করে আর সবাই আসলে একসঙ্গে মিলে খাবো পাকার ঘরে কেন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আবার তো বিকেলবেলা চলে এসেছি সন্ধ্যে রান্না হবে আর এই যে দেখো দুপুরের এই মাছটা ধরেছিল এরকম দুটো ধরেছিল একটা ছেড়ে দিয়েছে আর এই একটা আছে তো এটাকে তাড়াতাড়ি করে কেটে নিই বিকেলে তো আরও কাজকর্ম আছে সেগুলো করতে হবে সেগুলো কেটে নিই নিয়ে ঘর দর ঝাঁট দিতে বাকি আছে জল আনতে যাব আর সন্ধ্যাবেলা কী রান্না হয় দেখি চলো মাছটাকে আগে কেটে নিই নিয়ে আর বাদ বাকি কাজকর্মগুলো সারবো দেখো মাছের মধ্যে একটু ছাই মাখিয়ে দিয়েছি নাহলে তো ওকে ভালোভাবে কাটা যাবে না ঝটপট করে মাছটাকে কেটে নিই আর মা মনে হয় একটু মামাদের বাড়ি যাবে মা ওদিকে ডাল ভাঙছিল তো সে ডালগুলোকে গুছিয়ে নিচ্ছে আজকে বৃষ্টি হবে ভাবছিলাম কিন্তু বৃষ্টি তো হলো না আর এত গরম মানে বলার কথা না
বড় করে রেখেছি আর আমাদের বাড়িতে সবাই মাছের মাথা খেতে খুব ভালোবাসে বেশি তো আমার ছেলে সেই জন্য মানে বেশি তরকারি হোক সব শাকসবজি এগুলো খেতে চায় না সেজন্য মাছের মাথাটাকে একটু বড় করে রেখেছি ও খাবে মাছগুলোকে কেটে নিয়েছি এগুলোকে এবার ধুয়ে নিই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তারপরে সন্ধ্যাবেলা তখন রান্না হবে তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর কি করবো তো আর কিছু করার নেই তো সন্ধে হলে সন্ধ্যেটা দেবো আর হচ্ছে গিয়ে রান্নাটা করব আর এদিকে দেখো আমার ছেলের জন্য মানে বেদানা ছাড়িয়েছি ও খায়নি ছাড়িয়ে যে বাটির মধ্যে রেখে দিয়েছি এই যে দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি ও খায়নি ও জেঠুদের বাড়ি চলে গেছে ডেকে আনি এনে খাইয়ে দিই নাহলে কী বলো তো ছাড়ানো হয়ে পড়েছে নষ্ট হয়ে যাবে তো পরের দিন সকালে দেখো ভাত আর আলু ভাজা আর আম কেটে তিনটি আম কেটে নিয়ে বসে গেছে এই আমগুলো আমার মা শাশুড়িদের বাড়ি থেকে মা গেছিলো তো ওখান থেকে এনেছে আর মা ওদিকে রান্না করছে আমি তো রান্না রান্না করতে পারছি না শরীর এতটাই খারাপ তো ডিউটি আছে তো যাবো সেই জন্য অল্প কিছু খেয়ে নিচ্ছি লাস্ট পর্যন্ত ভাতগুলো তো খেতে পারলাম না শুধু ওই আমগুলোই আমের জোরে কিছু ভাত খেয়েছিলাম তো আমগুলো খেয়ে তারপরে ভাত আলু ভাজা রেখে দিয়েছিলাম লাস্ট পর্যন্ত তোমাদের দাদাভাই এসে খেয়েছে আর মা ওদিকে রান্না করছে আজকে তো আমার মা বাবা আসবে মার ওখানে ব্লাড রিপোর্ট আর ইউএসজি হবে তো বাবা ওখানে মার সব কিছু রিপোর্ট বলো ইউএসজি বলো ওখানে করবে বলেছিল কিন্তু আমি বললাম অনেক দিন থেকে আসুনি তো এখানে এসে ঘুরে যাও আর এখানে আমি যখন থাকি তো ওখানে করে দেব সেই জন্য বাবা আসছে আর নিজেরও শরীর ভালো না ছেলের শরীর ভালো না সবাইকে দেখতেও আসছে তো একসঙ্গে রদ দেখা কলা বেছে সব একসঙ্গেই করে যাবে তো কী বলো তো মা একা ওখানে আর ওখানে থাকার মতো কেউ নেই আর বাবা মা এসে দুপুরবেলা এখানে খেয়ে বিকেলবেলা ওখানে চলে গিয়েছিলো তো আমার সঙ্গে বাড়িতে বেশিক্ষণ থাকতে পারিনি কেননা ওখানে ডিউটি সেরে ছেলের যোগা ক্লাস ছিল তো ওখানে গেছিলাম তো ছেলেকে নিয়ে যোগা ক্লাসে গিয়েছিলাম হঠাৎ মাত্র মানে ঘরে আসছি ছুটি হওয়ার পর ঘরে আসছি হঠাৎ মাত্র এরকম মানে ওয়েদারটা এরকম মানে চেক হয়ে গেল দেখো দুপুরবেলা কত সুন্দর রোদ ঠিক আছে আর বিকালবেলা দেখো মেঘটা পুরো অন্ধকারে ঢেকে গেছে এত তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম এসে ছাদের উপর তোমাদের দাদাভাই তো ক্যামেরা বন্দি করেছে তো তোমরা এটা ভেবো না যে ক্যামেরার মধ্যে ক্যামেরা বলতে মোবাইলের ক্যামেরা দিয়েই ক্যামেরা বন্দি করেছে গাছ ফাছ কেমন নড়ছে এক্ষুনি জোর ছিল তো একটু কমে গেছে থমথমে হয়ে গেছে বাতাসটা একটু মেঘ খুব মেঘ করছে মেঘ মেঘের অবস্থাটা দেখতে পাচ্ছ কাল বৈশাখীর মেঘ এরকমই হয় নারকেলের গাছটা কেমন হচ্ছে দেখো দাঁড়াতে পারছি না খুব জোর বাতাস হচ্ছে তার মধ্যেও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি
তো দেখো আর একটা জিনিস, আমাদের এদিকে আমন বোরো সব কিছুই চাষ হয়। তো এই সময় বৈশাখ মাসে যে ধানটা তোলা হয় এখনও পড়ে আছে মাঠের মধ্যে, দেখতে পাচ্ছ এখনও মাঠের মধ্যে পড়ে আছে সব। জলে যদি ভিজে যায় অনেকে তুলে নিয়েছে, তো এবার যদি জল হয় এই বৃষ্টির মধ্যে জল হয় ওনারা খুব 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 কষ্ট পাবে, কেননা এত কষ্ট করে খরচ করে চাষ করা, যথেষ্ট খরচ হয়, পরিশ্রম হয় প্রচুর এই চাষের মধ্যে। তো যদি জল পেয়ে যায় তো কষ্ট হয় চাষিদের, তাই না? তো আমি দেখানোর চেষ্টা করছি, অনেকে তুলে নিয়েছে, অনেকে তুলতে পারছে না, কী করবে? এর মধ্যেও রিস্ক নিয়ে করতেই হবে, কিছু করারও নেই, কেননা চাষি জীবন এরকমভাবেই করতে হয়।